আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। উন্নয়নের লড়াইয়ে ভোকাটটা করে দেব বিজেপিকে, চ্যালেঞ্জ অভিষেকের। লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক, বিজেপি নিজের রিপোর্ট কার্ড দেখাক, আমি আমার রিপোর্ট কার্ড দেব। উন্নয়নে লড়াইয়ে ভোকাটা করে দেব বিজেপিকে, পৈলানের সভা থেকে বিরোধী দলকে চ্যালেঞ্জ অভিষেকের। আমি তো গেট বন্ধ করে রেখেছি, গেট খুললেই কালবৈশাখীর ঝড় উঠবে। ডায়মন্ড হারবারের সভা থেকে দলবদল নিয়ে ফের এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নিয়েও তুঙ্গে উঠেছে তোরজা। অন্যদিকে দিদিকে বলোর ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য চালু হলো এক ডাকে অভিষেক। হেল্পলাইন নম্বরে ফোন করে ডায়মন্ড হারবারের বাসিন্দারা তাদের সমস্যা, অভাব, অভিযোগের কথা সাংসদকে জানাতে পারবেন। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এদিন পৈলানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক। পাশাপাশি বিজেপির বিরোধিতায় আক্রমণ সানিয়ে অভিষেকের মন্তব্য, বিজেপি শুধু মিথ্যের প্রতিশ্রুতি দেয়, বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে রয়েছে, দরজা বন্ধ করে রেখেছি, দরজা খুললে বিজেপি কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। অন্যদিকে গুমর পাচ্ছে বিজেপিও, পঞ্চায়েত লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি। অ্যাপের মাধ্যমে বুধে বুধে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। সম্প্রতি কয়লাপাসের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে 7 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকেও প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। এই অবস্থায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের ইডি সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন মঞ্চ থেকে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক তো চেষ্টা করেছিল, আপ কি বার 200 বার কি হলো গোল্লা, শত্রুরে থেমে গেল, আর এখন তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তৃণমূলে ঢুকে বলে, আমি তো গেট বন্ধ করে রেখেছি, গেট খুললেই কালবৈশাখীর ঝড় উঠবে, কাউকে দেখা যাবে না, আমরা দল ভাঙানোর রাজনীতি বিশ্বাস করি না। তোমার কাছে ইডি সিবিআই আছে, অর্থবল আছে, আমাদের কাছে এই জনতা আছে, তৃণমূল কর্মীরা আছে। অভিষেকের সহমঞ্চেই ছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কয়লাকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে এদিন চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। কোভিডকালে সাংসদ তহবিলের টাকা দেওয়া বন্ধ করার নিয়েও এদিন ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচার্য পদ তো কেড়েছেই, এবার আরেকটি দায়িত্ব থেকে রাজ্যপালকে সরানোর জন্য উদ্যোগী হল নবান্ন। ফের একবার প্রকাশ্যে এলো রাজ্যপাল এবং রাজ্যের সংঘাত। বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বিবাদ চলে আসছে রাজ্য সরকারের। তবে কয়েক মাসে সংঘাতের পরিবেশ তলানিতে গিয়ে ঠেকেছে বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী বসার বিষয়ে বিল পাশ করে রাজ্য। আর এবার ট্যাক্সেশন ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে রাজ্যপালকে সরানোর জন্য প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। আপাতত এই খবরটি সামনে উঠে এসেছে। সূত্রে খবর, আজ বিধানসভা পেশ হতে পারে পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইব্যুনাল সংশোধনী বিল 2022। উল্লেখ্য, এই আইনের অধীনে শীর্ষ পদের চেয়ারম্যান এবং জুডিশিয়াল সদস্য নিয়োগ করার দায়িত্ব থাকত রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপর। তবে বর্তমানে তাকে দায়িত্ব থেকে সরানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে রাজ্যের। এক্ষেত্রে প্রস্তাবিত বিল অনুযায়ী উল্লেখিত দায়িত্বটি সামলাতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্য সরকার। জানা গিয়েছে, আজ এই সংশোধনী বিল আনতে পারেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলে রাখা ভালো, বিগত বেশ কয়েকটি ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক গড় হাজির ছিলেন, ফলে আজ বিধানসভায় উপস্থিত থাকার জন্য সকল বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার ট্যাক্স সংক্রান্ত জমা হওয়া সকল অভিযোগ এবং এর সমাধান করার দায়িত্ব থাকে প্রধানত ট্যাক্সেশন ট্রাইব্যুনালের উপর। এতদিন পর্যন্ত এই দায়িত্ব সামলে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে পরবর্তী ক্ষেত্রে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই দায়িত্ব নিয়ন্ত্রণ করা কীভাবে সম্ভব হবে তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে এই প্রসঙ্গটি সম্পূর্ণরূপে নির্ভর করে রয়েছে রাজ্যপালের স্বাক্ষরের উপর। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য পদে নিয়ে আসার বিলটি পাশ হয়ে গেলেও
এখনও বলবৎ করা যায়নি রাজ্যপালের কারণে। এক্ষেত্রে রাজ্যপালের স্বাক্ষর না হলে সিদ্ধান্তটি কার্যকর করা সম্ভব নয়। ঠিক একইভাবে আজ যদি সংশোধনী বিলটি পাশ হয়ে যায়, তবুও একমাত্র রাজ্যপাল দ্বারা বিলটিতে স্বাক্ষর করার পরেই তা কার্যকর করা সম্ভব হবে। ফলে আচার্য পদ এবং ট্যাক্সেশন ট্রাইব্যুনাল সংশোধনী বিল প্রসঙ্গটিকে নিয়ে ভবিষ্যতে রাজ্য ও রাজ্যপাল সংঘাত যে আরও বৃহত্তর রূপ ধারণ করবে তা বলাই বাহুল্য। বঙ্গ বিজেপির অগ্নিপরীক্ষা ত্রিপুরায়, তৃণমূলের উত্থানে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। ত্রিপুরা উপনির্বাচনে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়কে পর্যন্ত উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরায়। তবে কি তৃণমূলের বারবারন্তে অশনির সংকেত দেখছে বিজেপি? ত্রিপুরা বাংলা ভাষাভাষী রাজ্য, তারপর সেখানে এবার বাংলারই শাসক দল তৃণমূল ঘাঁটি গেড়েছে। একুশে নির্বাচনে বিজেপিকে বাংলায় পর্যদস্ত করার পর প্রথম ত্রিপুরা রাজ্যেই নজর দিয়েছে তৃণমূল। প্রায় বছরখানেক ধরে ত্রিপুরার সংগঠন শক্তিশালী করার কাজ করে চলেছে তারা। এই অবস্থায় 23 জুন উপনির্বাচন বিজেপি শাসিত ত্রিপুরায়, বঙ্গের বিজেপি নেতারা ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে। ত্রিপুরা উপনির্বাচন বঙ্গ বিজেপি নেতাদের প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত তৃণমূল ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় বিজেপি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়কে ব্যবহার করতে চাইছে স্টার ক্যাম্পেইনার হিসাবে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দিয়ে ত্রিপুরায় ত্রাণ বিলি করা হচ্ছে। উপনির্বাচনের আগে প্রবল বন্যার গ্রাসে পড়েছে ত্রিপুরা, সেখানেও লকেটকে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে বিজেপি। শুধু লকেট নন, বাংলার 4 হেভিওয়েট নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরা। 23 জুন উপনির্বাচনের আগে বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে দিয়ে ত্রিপুরার ভোট প্রচার করিয়ে তৃণমূল ও অভিষেকের মোকাবিলা করার পরিকল্পনা করেছে বিজেপি। ত্রিপুরা বিজেপিতে বেশ কিছুদিন ধরেই চোরাস্রোত বইছে, সেই কারণে উপনির্বাচনের পথে হাঁটেনি রাজ্য। বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত করে মানিক সাহাকে বসিয়ে বিদ্রোহ রুখতে চেয়েছে বিজেপি। তারপর বিজেপি উপনির্বাচনের পথে হেঁটেছে। 2023-এ বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন জিতে শাসক ও বিরোধী সব পক্ষই অ্যাডভান্টেজ নিতে চাইছে। বিপ্লব দেব অপসারিত হওয়া এবং মানিক সাহার দায়িত্ব নেওয়ার পরেও বিজেপিতে মেটেনি কোন্দল। বিজেপির একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছে। এখনও বিজেপি দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে। এই অবস্থায় বিরোধীরা যাতে কোনোভাবে ফায়দা না তুলতে পারেন তার জন্য বঙ্গের বিজেপি নেতাদের শরণাপন্ন হয়েছেন তারা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিজেপি বাংলা থেকে নেতা নেত্রীদের উড়িয়ে নিয়ে যাচ্ছে কি তৃণমূল ভয় পেয়েই? অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূলকে মোকাবিলা করতে ব্যর্থ ত্রিপুরা বিজেপি, তাই তারা ডাকছেন বঙ্গের নেতা নেত্রীদের। অভিষেক ও তৃণমূলকে মোকাবিলার ভার বঙ্গের নেতাদের উপর দিয়ে কংগ্রেস, সিপিএম সহ বাকি বিরোধীদের চ্যালেঞ্জ ত্রিপুরার বিজেপি নিতে চাইছে। বিজেপির এই অবস্থা নিয়ে তৃণমূল পাল্টা প্রচার শুরু করেছে। তৃণমূল বলছে বিজেপির হার নিশ্চিত ত্রিপুরা, বাংলার হিরোদের দিয়ে যুদ্ধে জেতা যাবে না। নাটক করছেন মুখ্যমন্ত্রী, ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে রাজ্যে যেভাবে পদ্ম ফুটেছিল, রাজ্যের অন্তর্গত বিভিন্ন লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের সেই শক্তি ক্রমশ হারিয়েছে বিধানসভা নির্বাচনে। রাজ্যের প্রায় সব প্রান্তে ব্যতিক্রমী কিছু আসন ছাড়া প্রায় সিংহভাগ আসন গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভাড়ুবির পর পৌরসভা নির্বাচনেও ধরাশায়ী হতে হয়েছে গেরুয়া শিবিরকে। সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই ইতিমধ্যেই রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। রাজ্য নেতৃত্বের নির্দেশে ব্লক কিংবা জেলাস্তরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে। কর্মীসভা কার্যকারিণী বৈঠক থেকে সাংগঠনিক বৈঠক আয়োজন করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। লক্ষ্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতে বিধানসভা নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচন আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির। ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনের কেন্দ্র দখল এসেছে তৃণমূলের, পৌরসভা নির্বাচনের চিত্রটাও প্রায় এক। কিন্তু সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রামে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে গেরুয়া শিবিরের দাপড় দাপড় নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাড়গ্রাম এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি করতে
উঠে পড়ে নেমেছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে ঝাড়গ্রামে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে, যেখানে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের সাংগঠনিক সভায় যোগদান করে কর্মীদের মনোবল উজ্জীবিত করার চেষ্টা চালান তিনি। সাংগঠনিক সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। ঝাড়গ্রামের সাংগঠনিক সভা শেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ঝাড়গ্রাম জেলার প্রতিটি জায়গায় চলছে দুর্নীতি। গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে যেভাবে বলছেন তা যে নাটক বাংলার লোক বুঝে গিয়েছে। বিদ্রোহের মাঝেই বহিষ্কার, অনুব্রতগড়ের বিজেপি নেতাকে সাসপেন্ড করল শৃঙ্খলা রক্ষা কমিটি। একদিকে বিদ্রোহ, অন্যদিকে বহিষ্কার, হঠাৎ বীরভূম বিজেপি উঠে এলো পাদপ্রতীকের আলোয়। তৃণমূলের জেলা সভাপতি বেতাস বাদশা অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। বর্তমান সময়ে একাধিক মামলায় বিব্রত অনুব্রত মণ্ডলের জেলায় বিজেপির উত্থানের প্রকৃষ্ট সময় ছিল। এখনই কিনা বঙ্গ বিজেপি জেরবার ঘরোয়া কোন্দলে। বিজেপির বীরভূম জেলার প্রাক্তন সভাপতি দুধকুমার মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছেন এদিনই। এদিনই বীরভূম বিজেপি থেকে বহিষ্কার করা হলো বীরভূম জেলা কমিটির নেতা অনিল সিংহকে। বিজেপির তরফে জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে বীরভূমের বিজেপি নেতা অনিল সিংহকে বহিষ্কার করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে দলের বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডলকেও কি তবে বহিষ্কার করা হবে। গত 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বহিষ্কার করা হয়েছে বীরভূম জেলার বিজেপি নেতা অনিল সিংহকে। যদিও তার বহিষ্কারের কথা রবিবার প্রকাশ এসেছে। দুধকুমার মণ্ডলের বিদ্রোহ জারির পরেই অনিল সিংহের বহিষ্কারের কথা জানানো হয়েছে। বিজেপির কার্যালয় সম্পাদক প্রণব রায় এক বার্তা জানান, পশ্চিমবঙ্গ বিজেপির সুপারিশ অনুযায়ী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ ক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকায় অনিল সিংহকে বহিষ্কার করা হলো। অনিল সিংহকে বহিষ্কারের চিঠির প্রতিলিপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও বীরভূম জেলা বিজেপির সভাপতি রূপ চক্রবর্তীকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বহিষ্কৃত বিজেপি নেতা 2021 সালে বিধানসভা নির্বাচনে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিটে প্রার্থী হয়েছিলেন। বিজেপির নলহাটি বিধানসভার প্রার্থী অনিল সিংহের বিরুদ্ধে বীরভূম জেলা কমিটির তরফে অভিযোগ জমা পড়েছিল। তারপরেই দলের রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি জানতে পারে পার্টি অফিসে নিজের অনুগামীদের নিয়ে গোলমাল বাঁধিয়েছিলেন তিনি। তারপর দলীয় নির্দেশ অমান্য করে নানা মন্তব্য করেছিলেন তিনি, সেই কারণেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিজেপি। উল্লেখ্য, এদিনই বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সভাপতি দুধকুমার মণ্ডল দলের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন, বেসুরো হয়ে দলের সমালোচনা করেন। নিজের ফেসবুক পোস্টে দুধকুমার লেখেন, বিজেপি পার্টির সমর্থক ও কার্যকর্তা যারা আমাকে ভালোবাসেন তারা চুপচাপ বসে যান। তারপর দলের প্রতি বিষোদ্গার করে দুধকুমার বলেন, তিনি যে ফেলনা নন, জেলায় তার যে প্রভাব রয়েছে তা বোঝাতেই তিনি এই পোস্ট করেছেন, দলকে চরম বার্তা দিয়েছেন। তার সমর্থনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাও। এখন দেখার তাদের বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না।